তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তোমার মুন্না বেঁচে যাবে। বিপদ কেটে গেছে, জ্ঞান ফিরলেই কথা বলতে পারবেন। মা, আপনি আপনার রক্ত দিয়ে এমন একজনের জীবন বাঁচালেন যে কিনা আপনার সন্তানের মতো। রক্ত দেবার আগে জানতাম না কার জন্য রক্ত দিতে আসছে, এখন মনে হচ্ছে আমি আমার রক্ত দিয়ে আমার এক সন্তানের জীবন বাঁচিয়ে গেলাম। খুব ভালো কাজ করেছো মা, যার জন্য নিজের সন্তানের শরীর থেকে রক্ত ছড়েছে, তুমি নিজের রক্ত দিয়ে তারই জীবন বাঁচিয়ে এসেছো মা। মাসুদ, তুমি তো মুন্না মাস্তানের কাছে ঠিকই মা হয়ে এসেছো, অথচ মুন্না মাস্তানকে আমি গ্রেফতার করতে না পারলে আইনের কাছে আমি অপরাধী হয়ে যাব। তুমি তো তোমার দায়িত্ব ঠিকই পালন করেছো মা, তবে একটা সত্য কথা বলে তোমার সন্তানের দায়িত্ব পালন করতে দাও। বলো মুন্না মাস্তান কোন ক্লিনিকে আছে? চুপ করে থেকো না মা, বলো কোন ক্লিনিকে আছে, আমি মুন্নাকে গ্রেফতার করব। তবে আমি তোমাকে কথা দিচ্ছি মা, রেশমি নামের মেয়েটি যদি আমার কাছে মিথ্যে কথা বলে থাকে তাহলে মুন্না অবশ্যই ছাড়া পাবে। আহসান ক্লিনিকে বিশ্বাস না হয় সমস্ত ক্লিনিক খুঁজে দেখতে পারেন, মুন্না এখানে নেই। মুন্নার জ্ঞান ফিরে আসার সাথে সাথে মুন্নার বাবা আকরাম সাহেব মুন্নাকে এখান থেকে নিয়ে চলে গেছে। মুন্নার বাবার ঠিকানা আপনি জানেন? ক্লিনিকের খাতাতে একটা ঠিকানা লেখা আছে, দেখতে পারেন। এই দেখুন, এ তো আমার বাড়ির ঠিকানা। আপনার বাসার ঠিকানা? হ্যাঁ। তাহলে এক কাজ করুন, যে মহিলাকে রক্ত দেবার জন্য মুন্নার বাবা ক্লিনিকে নিয়ে এসেছিল ওই মহিলাকে খুঁজে বের করে তাকে জিজ্ঞাসা করলেই হয়তো মুন্নার ঠিকানা পেয়ে যাবেন। কি বলছিস তুই? ঠিকই বলছি, মুন্নাকে ক্লিনিক থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং মুন্নাকে সরিয়ে নিয়ে গেছে মুন্নার বাবার নামধারী আকরাম নামে একজন, যাকে তুমি চেনো মা। আমি চিনি। হ্যাঁ হ্যাঁ, তুমি চেনো, কারণ তুমি মানুষের সাথেই মুন্নার জন্য রক্ত দিতে হাসপাতালে গিয়েছিলে। বলো মা ঠিকানাটা, বলো। ঠিকানা আমি জানি না। অবশ্যই জানো, তুমি ইচ্ছে করে ঠিকানাটা গোপন করছো। তবে তুমি মনে রেখো মা, তোমার এই ঠিকানা গোপন করার কারণটা আমি আবিষ্কার করবই। মা, তুমি হয়তো বাবার ঠিকানাটা সত্যি সত্যি জানো না, কিন্তু বাবার সাথে তোমার সম্পর্কের কথাটা তো তুমি ভাইয়াকে বলতে পারতে। কি বললি? তোদের বাবা একজন অপরাধী, এই সত্যের পরিচয়টা মাসুদকে বলার পর তুই কি মনে করিস মাসুদ বিশ্বাস করত? 12 বছর পর ঘটনাচক্রে তোরই সামনে তোদের বাবার সঙ্গে আমার প্রথম দেখা হয়, বিশ্বাস করত না। মাসুদ মনে করত তোদের বাবার সঙ্গে আমার দীর্ঘদিন ধরে যোগ আছে, তাই আমি পরিচয়টা দিতে সাহস পাইনি রে মা। দারুণ খবর দিলি ইন্সপেক্টর, দারুণ খবর। এবার আমাকে এমন খেলা খেলতে হবে, শত্রুর নদীতে জাল ফেলে সবকটা শত্রুকে একসাথে জল দিয়ে তুলে আনতে হবে। লিডার, বলো ভাইজান। তোর প্রথম কাজ হবে রেশমিকে মেরে ফেলা, কারণ একটাই, রেশমি বেঁচে থাকলে মুন্নাকে আইনের চোখে আসামি করে রাখা যাবে না। তুই মনে করেছিলি প্রেমার জীবন থেকে সরিয়ে দেবার জন্য আইনের কাছে আমাকে চরিত্রহীন বানালেই প্রেমার জীবন থেকে আমাকে সরিয়ে দিতে পারবি, পারিসনি। এই দেখ, এই দেখ, প্রেমা তার ভালোবাসার শক্ত হাত দিয়ে আমাকে ধরে রেখেছে। রেশমি নিজের ইজ্জতের যে দাম দিতে জানে না তাকে কেউ কোনোদিন ভালোবাসতেও কাছে আসে না। লিটন কুত্তার বাচ্চা, তোর জন্য আমি মুন্নার চোখে একটা বাজারের মেয়েতে পরিণত হয়েছি। তোকে যদি একবার আমি আমার সামনে পেতাম তাহলে তোকে আমি খুন করে ফেলতাম। এই তুই আমাকে কি খুন করবি? আমি তোকে খুন করব? আমি? ভাইজান বলেছে তোকে খুন করতে পারলে নতুন খেলা শুরু হবে। মুন্নাকে মার, মার মুন্না, মার। No!
সব বলবো আগে আমাদের আশ্রয় দাও পেছনে পুলিশ আসুন ভিতরে আসুন এসো মা মুন্না ভাইকে পুলিশে তাড়া করেছে কবিতা দরজা খোলো মা তুমি মুন্না ভাইকে লুকিয়ে রাখো আমি দেখছি কবিতা কবিতা পেছি কবিতা আমি গোসল করছি কবিতা তোমার ঘরে কেউ ঢুকেছে এই মাত্র ঢুকলো কোথায় এই তো আমার সামনে আহা কবিতা কি করছো করছি না এখন কিছু একটা করব এসো আরে কবিতা তোমার এই ইয়ারকি মারাটা মোটেই উচিত হয়নি তুমি কি জানো আমি এখানে একটা আশা বেঁধে এসেছিলাম আর তুমি কি না আহা তোমাকে কিছুক্ষণের জন্য আমার আসামি করে নিলাম ও শিট কবিতা তোমাদের উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না দেখুন স্যার দেখুন মুন্না আমার রেশমিকে কি নির্মম ভাবে খুন করেছে আমি মুন্নার শাস্তি দেখতে চাই যদি মুন্নাকে গ্রেফতার করে শাস্তি দিতে না পারেন তাহলে মনে করব আপনি আপনার মায়ের পরকীয়া প্রেমের ফসল তোমার এত বড় সাহস তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মাকে তুমি কলঙ্কিনে সাজাতে চাও আমি জানি প্রতিটি সন্তানই মায়ের কলঙ্কের কথা শুনে স্থির থাকতে পারে না কিন্তু যা সত্য আমি তাই বলছি আমার এই বলার ভিতর এতটুকু মিথ্যে নেই আমার যে দারুণ খেলার উদ্বোধন করে এসেছিস খেলা যখন শুরু হয়েছে তখন যাতে করে খেলাটা আমাদের হাতের মুঠোয় থাকে